আমরা আমাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করেছিলাম, যখনই হাসিনা ছিল তখনই। আমরা বিগত 2 বছর আগে থেকে ক্যাম্পাস কেন্দ্রিক বেশ কিছু কর্মসূচি পালন করেছি, যেখানে শত মামলা হামলা বাধা সত্ত্বেও আমরা ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বেশ কিছু কর্মসূচি পালন করেছি। সেখানে আমাদের জীবনের ঝুঁকি ছিল, তারপরও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচি ছিল। বিদায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় আমরা ছাত্রদল কর্মসূচি পালন করেছি। তো আমাদের আগে থেকে ই ছিল যে ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতি করে যাচ্ছে, এই ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশে থাকবে না, টিকে থাকতে পারবে না। সাধারণ শিক্ষার্থীদের মাঝে কখনো সেই সংগঠন বেঁচে থাকে না। আমাদের সেই আগে ধারণা ছিল যে ছাত্রলীগ যে ধরনের অপকর্ম করেছে, ছাত্র রাজনীতির নামে যেভাবে ভুট চুরদের একটি লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে, যেখানে ভুট চুরির ঘটনা ঘটে সেখানে ছাত্রলীগ। এটি আপনি যদি মনে করে দেখেন যে এফডিসিতে ভুট চুরির ঘটনা, সেখানেও দেখবেন যে ছাত্রলীগের নাম আসে যে ছাত্রলীগ অমুক অমুক নেতা গিয়েছিল ভুট চুরদের পক্ষে। অর্থাৎ সারা বাংলাদেশের সকল ভুট চুরদের একটা হাতিয়ার হয়ে উঠেছিল এই ছাত্রলীগ। সে কারণে আমরা আগে থেকেই ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনের মাঠে ছিলাম, এবং আমরা আমাদের নিজেদের সংগঠনে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার যে সংস্কৃতি সেটি আমরা বিকশিত করেছি। আমরা ছাত্র রাজনীতির যে আপনার ছাত্রদলে যেমন একটা রিসার্চ সেল করা হয়েছে, এটা হলো আপনার জেসিটি রিসার্চ সেল, JRC, এটি আমরা গঠন করেছি। এছাড়াও আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন করার জন্য ক্যাম্পাসগুলোতে আমরা নির্দেশ দিয়েছি যে আমরা আগামীতে যদি আমাদের সরকার আমাদের যে ফাদার মূল সংগঠন সে তারা যদি ক্ষমতায় আসে, তারপর কোনো প্রোটোকলের রাজনীতি থাকবে না। কোনো সারা বাংলাদেশে যেহেতু আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী, আমরা সারা বাংলাদেশে মোটর সাইকেলের যে বহর সেটি আমরা নিষিদ্ধ করেছি। আপনি লক্ষ্য করে থাকবেন ক্যাম্পাস তো পরের কথা, কোনো ওয়ার্ড পর্যায়েও আমরা মোটর সাইকেল শোডাউনটা আমরা নিষিদ্ধ করেছি। তারপরে আসুন যে আপনি একজন শীর্ষ নেতা যাবে কারণে কোনো ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাস এলাকায়, তার সাথে সবাইকে এসে প্রোটোকল দিতে হবে, সেই কালচার আমরা নিষিদ্ধ করেছি। কোনো শোডাউনের রাজনীতি থাকবে না।